তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইন্টারভিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো সামনে যেহেতু ইন্টারভিউ চলে আসছে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটির, তার জন্য দু চারজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যেন এর উপর একটা ভিডিও বানানো হয় এবং কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেই সম্পর্কে যেন একটা আইডিয়া দেওয়া হয়। তার জন্য মোটামুটি আমি 10টি তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরেছি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড ইউটিউব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো দেখে নিই। তো যেহেতু হিউম্যান প্রাইভেট এলটিটির যখন অ্যাপ্লাই হয়েছিল তখন কিন্তু 3টি পোস্ট ছিল, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজিং অপারেটর, একটা হচ্ছে ব্লক ম্যানেজিং অপারেটর, একটা হচ্ছে পঞ্চায়েত সেলিং অপারেটর। তো যাই হোক, যে যে পোস্টের জন্যই অ্যাপ্লাই করো না কেন, তো যে কোশ্চেনগুলো আমাদের ফেস করতে হতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো আমাদের তোমাদের স্ক্রিনে আমি তুলে ধরেছি। নাম্বার ওয়ান, নিজের পরিচয় জানতে চাইতে পারে। দেখো, ইন্টারভিউতে এটা একটা কমন কোশ্চেন যে প্রথমে নিজের সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু দিতে হতে পারে, তো এটা তো প্রথমে জানতেই হবে, ঠিক আছে। সেকেন্ড যেই কোশ্চেনটা করতে পারে, সেকেন্ড হচ্ছে আপনি কেন এখন কি করছেন, ঠিক আছে। তো আপনি যেহেতু ইন্টারভিউর কাছে গেছেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে এখন আপনি কি করছেন, কোম্পানিতে কোনো কোম্পানিতে জব বা পড়াশোনা নাকি অন্য কিছু করছেন, সেটা কিন্তু জিজ্ঞেস করতে পার হতে পারে। থার্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনি কেন এই জবটি চাইছেন। এগুলো কমন কোশ্চেন, ঠিক আছে, তবুও আমি এখানে তুলে ধরেছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। অ্যান্ড 4 নম্বর হচ্ছে আপনার কাজের কোনো অভিজ্ঞতা আছে কি না, ঠিক আছে। আপনি এর আগে কোনো কোম্পানি বা আদার্স কোনো জায়গায় কাজ করেছেন কি না, এরকম সেটার এক্সপিরিয়েন্স আছে কি না, সেটা জানতে যেতে হতে পারে। তাছাড়া এখন হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটির বর্তমান ডাইরেক্টর কে আছেন, আমি এখানে অ্যান্সার তোমাদের লিখে দিয়েছি, আলিউর রহমান বলে ব্যক্তি, উনি এখন বর্তমানে এই পোস্টে আছেন। 6, যেটা কোশ্চেন তোমাদের হতে পারে বা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটির কী কী প্রোডাক্ট সেলিং করে। তো বেসিক্যালি যদি আমরা ধরি তাহলে এটার প্রোডাক্ট যেহেতু একটা মানে তোমার হোম ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়েলফেয়ার একটা সংস্থা, তার জন্য হয়তো অয়েল টয়েল বা আদার্স কিছু এই প্রোডাক্টগুলোই হয়তো করতে হতে পারে। অ্যান্ড 7, যেটা কোশ্চেনটা জিজ্ঞেস হতে পারে, সেটা হচ্ছে এনজিওর সাথে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটির সম্পর্কটা। দেখো, এনজিও কিন্তু একটা প্রাইভেট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল কিন্তু একটা প্রাইভেট এলটিটি কোম্পানি, ঠিক আছে। এনজিও হচ্ছে তোমার বিভিন্ন সামাজিক উন্নয়নে কিন্তু কাজে অনেক দিন থেকে ইনভলভ হয়ে আছে, এবং হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটি কিন্তু একটি কোম্পানি। এই কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু সমাজের উন্নয়নের কাজেই ব্যবহৃত হবে, তার জন্য এখানে কিন্তু অ্যাজ এ মেনশন করে দিয়েছে যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সাথে একটা লিঙ্ক ভাবে কাজ করবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, জাস্ট আমি মেনশন করেছি। যাই হোক, এটা ক্লিয়ার, কোম্পানি সম্পর্কে ডিটেলস ক্লিয়ারভাবে জানা জেনে যাওয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। অ্যান্ড 8 নম্বর কোশ্চেনটা হতে পারে, কোম্পানি কেন আপনাকে এই পোস্টে সিলেক্ট করে। দেখো, কোম্পানি তুমি যে পোস্টের জন্য সিলেক্ট মানে চুজ করেছো সে 3টে পোস্টের মধ্যে যে কোনো একটি, তো আপনাকে কেন এই পোস্টে ওনারা সিলেক্ট করবে, তখন কিন্তু আপনাকে বুদ্ধিমত্তার সাথে অ্যান্সার দিতে হবে যে আমি এই কাজের জন্য উপযুক্ত, আমি বিশ্বাসী, আমি খুব ইন্টেলিজেন্ট, আমি সদাসত্য, এইরকম মানে পজিটিভ দিকগুলো তোমার কিন্তু সেখানে তুলে ধরতে হবে। অ্যান্ড 9 নম্বর যে কোশ্চেনটা হতে পারে, সেটা হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটি কী কাজ করে, তখন আপনাকে অ্যান্সার দিতে হবে বুদ্ধিমত্তার সাথে যে এটা ইংলিশে, যদি যাই হোক আমি বাংলাতে ইংলিশে বলছি, যে তোমরা বাংলাতে দেবে। দেখো, আছে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটি, ইট ইজ এ সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল। এটা একটি সামাজিক উন্নয়ন সংস্থা পশ্চিমবঙ্গের মধ্যে আছে, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যান্সারটা কিন্তু দেবে। অ্যান্ড 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটি কোথায় অবস্থিত, এটা এটা এই কোশ্চেনটা কিন্তু জেনে যেতে হবে। এটা বর্তমানে উত্তর খেলানপুর সিঙ্গিয়া চাঁচলে অবস্থিত, বর্তমানে মালদা ডিস্ট্রিক্টের সাব ডিভিশন চাঁচল, ঠিক আছে, সেইখানে অবস্থিত এই হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট এলটিটি সংস্থাটি, ঠিক আছে।
তো কোম্পানি সম্পর্কে ইন ডিটেল সব কিছু আমাদের জেনে যেতে হবে নাম্বার 1, এবং কোম্পানির যে সমস্ত পজিটিভ দিকগুলো সেগুলো কিন্তু আমাদের ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের সামনে কিন্তু তুলে ধরতে হবে, তারা কিন্তু তাদেরকে ইমপ্রেস করতে হবে, তাহলে কিন্তু জবটা তোমাদের একটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই সম্পর্কে তোমাদের আজকে আলোচনা ছিল, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও আবার দেখা হবে, থ্যাংক ইউ, ধন্যবাদ।